প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। আজকে আমি তোমাদের মাঝে ইংলিশ গ্রামারের ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। ন্যারেশন অর স্পিচ অর্থাৎ উক্তি, বক্তা যা বলে তাই হলো ন্যারেশন। ন্যারেশন মূলত দুই প্রকার, ন্যারেশন ইজ টু টাইপস, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট। অর্থাৎ বক্তার কথা যখন হুবহুভাবে তুলে ধরা হয়, কোনো রকম পরিবর্তন ছাড়াই যখন আমরা বক্তার কথা একটা অবিকলভাবে তুলে ধরি তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন হলো যখন বক্তার কথাকে কিছুটা মানে পরিবর্তন করে আরেকজনের মাধ্যমে বলা হয়, অর্থাৎ পরোক্ষভাবে যে কথাটা বলা হয় তাকে হলো ইনডাইরেক্ট ন্যারেশন বলে। আমাদের ন্যারেশন জানতে হলে আমাদের কয়েকটা রুলস দেখতে হবে, অর্থাৎ কয়েকটা বিষয়ের উপায় আমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে। পৃথিবী অর্থাৎ তিন ধরনের পার্সন সম্পর্কে আমাদের জানতে হবে। টি সিক্স অর্থাৎ ছয় ধরনের টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। S5 অর্থাৎ পাঁচ ধরনের সেন্টেন্স সম্পর্কে আমাদের যথার্থ জ্ঞান থাকতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স অনুযায়ী যেহেতু ন্যারেশন সেন্টেন্স পরিবর্তন করতে হয়, এই জন্য আমাদের এই পাঁচ ধরনের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। W24 অর্থাৎ 24টা ওয়ার্ডের কীভাবে পরিবর্তন হয়, কীভাবে এই ওয়ার্ডগুলো পরিবর্তন করতে হয় এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। রুলস অফ রিগার্ডিং স্পিচ অন ন্যারেটিভ স্টাইল সেন্স, অর্থাৎ আমাদের একটা ন্যারেশন করতে হলে আমাদের যে ধাপগুলো অনুসরণ করতে হবে। সেন্স অফ পার্সন, অর্থাৎ আমাদের সর্বপ্রথম পার্সনটা পরিবর্তন করতে হবে, পার্সনটা অবশ্যই পরিবর্তন করা দরকার। সেন্স অফ টেন্স, অর্থাৎ এটা কোন টেন্সে আছে এবং এটা টেন্সটা কীভাবে পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে। সেন্স অফ সাম ডেফিনাইট ওয়ার্ড, অর্থাৎ আমি যে 24টা ওয়ার্ডের কথা বলছি এই ওয়ার্ডগুলো কীভাবে পরিবর্তন হয়, নির্দিষ্ট যে ওয়ার্ডগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। চেঞ্জিং অ্যাকর্ডিং টু সেন্টেন্সেস, অর্থাৎ সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে পরিবর্তন হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে পরিবর্তন করবো, অপারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কীভাবে পরিবর্তন করবো, ন্যারেশন করবো, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সেন্স অফ কনভার্সেশন, অর্থাৎ কীভাবে বক্তার কথাটা বা উক্তিটা আমরা কীভাবে পরিবর্তন করবো। সেন্স অফ প্যাসেজ, অর্থাৎ যখন আমরা প্যাসেজ ন্যারেশন করবো ওই ন্যারেশনটা আমরা কীভাবে পুরো প্যাসেজটা ন্যারেশন করবো সে সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমাদের ন্যারেশন জানতে হলে তিন ধরনের পার্সন, ছয় ধরনের টেন্স, পাঁচ ধরনের সেন্টেন্স এবং সাম ডেফিনাইট ওয়ার্ড, তো 24টা যে নির্দিষ্ট ওয়ার্ড আছে এই সম্পর্কে জানতে হবে। তাহলে এগুলো জানলে আমরা প্যাসেজ ন্যারেশন আমরা খুব সহজে করতে পারবো। আমি আগেই বলেছি যে ন্যারেশন করতে হলে অবশ্যই তোমাকে পার্সনগুলো পরিবর্তন করতে হবে। আমি আগে একটা সেন্টেন্স লিখি, তাহলে এটার মাধ্যমে তোমরা ক্লিয়ার হবে। হি সেড আই অ্যাম রিডিং এ বুক, অর্থাৎ ই সেড, এটা হলো রিপোর্টিং ভার্ব। দুইটা অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। আই অ্যাম রিডিং এ বুক, এটা হলো রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তার যে কথাটা সেটা ইনভার্টেড কমান্ড দিতে রয়েছে, অর্থাৎ এটা হলো রিপোর্টেড স্পিচ আর এটা হলো রিপোর্টিং ভার্ব। তো সেন্স অফ পার্সন, আমরা কীভাবে পার্সন পরিবর্তন করব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস, এটা হলো প্রিন্সিপাল প্লাস, সে অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে, অর্থাৎ রিপোর্টেড আমরা এদিকে একটু খেয়াল করি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে তা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী সেটা পরিবর্তন করব। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পার্সন হলে তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে আমরা তার কোনো পরিবর্তন করি না। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট উই দ্বারা যদি মানব জাতিকে বোঝায় তাহলে অবশ্যই তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ উই দ্বারা যদি কখনো মানব জাতিকে বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা এই চারটা বিষয়ের প্রতি খেয়াল রাখলে আমরা পার্সনগুলো পরিবর্তন করতে পারবো এবং পরবর্তীতে আমরা কীভাবে ছয় ধরনের টেন্সের পরিবর্তন করতে হয় সেগুলো আমরা পরবর্তী আলোচনায় শিখবো। এভাবে আমরা কয়েকটা আলোচনার মাধ্যমে আমরা ন্যারেশনগুলো
ঠিক হোক। আশা করি তোমরা পরবর্তী সবগুলো আলোচনা মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ হাফেজ।